সরকারি সেবায় ক্যাশলেস যুগে প্রবেশ করেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 20 ধরনের সেবা পাচ্ছেন সেবাগ্রহীতারা। তারা বলছেন এতে কমেছে ভোগান্তি। ডিজিটাল লেনদেনের মাধ্যমে ক্যাশলেস যুগে যুক্ত হলো প্রান্তিক জেলা পঞ্চগড়। ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 20 ধরনের সেবা নিতে পারছেন সেবাগ্রহীতারা। 2019-20 অর্থবছরে পরীক্ষামূলকভাবে তেঁতুলিয়া উপজেলায় অনলাইন সেবা চালু করা হলেও চলতি বছরের 6 জানুয়ারি তিরনইহাট ইউনিয়নে এই সেবাটির কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলা 7টি ইউনিয়ন পরিষদ সহ পুরো জেলার 43টি ইউনিয়ন ও 3টি পৌরসভায় যুক্ত হয়েছে এই ক্যাশলেস সেবা। এতে ভোগান্তি অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছে সেবাগ্রহীতারা। ক্যাশলেসের মাধ্যমে টাকা পয়সা দিলাম, আমার নাগরিক সনদপত্র পেয়ে গেছি। এখনকার সুবিধাগুলো ভালো হয়েছে, কারণ হাতে হাতে টাকা টুকা দিতে হয় না, বেশি দেরি করতে হয় না। আগে অনেক ঘোরাঘুরি করতে হইতো, এখন তেমন ঘোরাঘুরি করতে লাগে না। এই পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন জনপ্রতিনিধিরাও। ক্যাশলেস প্রতিষ্ঠা করতে পেরে আমার ইউনিয়নের প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় যে সেবাটি দিচ্ছি, এতে মানুষ কোনোভাবে প্রতারণার শিকার হচ্ছে না। অনলাইনে সেবাগ্রহীতাদের দ্রুত সেবা দিতে পেরে খুশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারাও। ইউনিয়ন পরিষদের সকল সেবা এখন অনলাইনের মাধ্যমে দেওয়া হয় এবং সেটা ক্যাশলেস হিসেবে দেওয়া হয়। এই কাজটার উদ্দেশ্য এবং লক্ষ্য যে স্মার্ট বাংলাদেশে আমরা এটার মাধ্যমে পৌঁছায় যেতে পারবো। এই সেবার উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তেঁতুলিয়ার ইউনো আর এই কার্যক্রমের উপদেষ্টা জেলা প্রশাসক। তারা বলছেন হয়রানি ছাড়াই মিলছে সেবা। এই ক্যাশলেস ইকো সেবা সিস্টেমের মাধ্যমে একজন সেবাগ্রহীতা সেবাটি গ্রহণ করতে পারবে, ফলে সেবাগ্রহীতার হয়রানি বহুলাংশে হ্রাস পাবে। সিস্টেম টু সিস্টেম ক্যাশ আপনার লেনদেন করা হয়, তাহলে এখানে করাপশনের কোনো সমস্যা থাকে না এবং মানুষ সহজে এই সেবাটা পেয়ে থাকে। পঞ্চগড়ে এ পর্যন্ত অনলাইনের মাধ্যমে সেবা নিয়েছেন 60,000-এর বেশি মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।